এই তুলাগুলো ঢাকা থেকে আসে, আসলে আমরা সেটা এই বাসা এই রুমিতে নিয়ে আসি পিটায়ে, তারপর আমরা রোল করি। রোল করার পরে সেটা আবার নেট করি, দিন 400 থেকে 500 করা হয়। নেট করি তারপর আমাদের কাজ এটাই শেষ। তারপর আপনার মেশিন ঘরে যা সেলাই হয়, সেলাই হলে পরে সেলাইয়ের পরে তারপরে আবার ফিল্টার করে প্যাকেট করা হয়। ধরেন এখনও তো বেতন হয়নি আমাদের, কাজ করি ওই সদস্য হিসাবে কাজ করতেছি, বেতন তো এখনও হয়নি, যাতায়াত খরচটা আমাদের দিচ্ছে এটাই আর কি। ওই ঘর থেকে রোলরা তৈরি হয়ে আসে, তারপর আমরা এগুলা দুই মাথা সেলাই করে দিই। সেলাই করে দেওয়ার পরে ওই ঘরে চলে যায় ফিল্টারে, ফিল্টার থেকে তারপরে চলে যায় প্যাকেটিংয়ে, প্যাকেটিং থেকে ই করে রেডি করে সিল করে ওই ঘরের কমপ্লিট করে রাখে। সারাদিনে আমরা 500 থেকে 700 এরকম সেলাই করি, 500, 700, 1000 এরকম। আমাদের এটা এক একটা আটানা করে পিস আসে। জি, আমাদের চলাচল কোনো রকম, আমরা মহিলা হিসাবে আমার যাতে একটু সংসার সচ্ছলতা আসে এই জন্য আমরা এগুলো করতে পারি। যখন বেচা কেনা ভালোভাবে হবে তখন তো অবশ্যই বেতন বাড়বে। সরকারের কাছে অবশ্যই দাবি আছে, সরকার আমাদের যদি একটু সহযোগিতা করতো তাহলে পরে আমরা আরও অনেকটা এগিয়ে যেতে পারতাম। আমার কাজ হচ্ছে মালগুলোকে জীবাণুমুক্ত করা এবং প্যাকেট করা। আমি যখন মাল রেডি হয়ে এখানে আসে তখন আমি ওইগুলোকে ফিল্টারের মাধ্যমে জীবাণুমুক্ত করি এবং সেটা আরেক জায়গা যায় প্যাকেটিং শুরু করে। প্যাকেট হওয়ার পরে আবার আমার কাছে আসে, এখান থেকে আমরা সেল দিই। আমি সারাদিনে ফিল্টার করি, 150 প্যাকেট মানে মাল হবে। আমি 700-800 রোল হচ্ছে ফিল্টার করি, মানে জীবাণুমুক্ত করি, সঙ্গে ফিতা জীবাণুমুক্ত করা হয়। কাজ করতে আমার খুব ভালো লাগে, আমি একজন নারী এবং আরও অনেক নারীর জন্য এটা তৈরি করি, যাতে আমি যেমন স্বাস্থ্য সম্মত ফিল করছি অন্য নারীরাও যেন ফিল করতে পারে। এতে পারিশ্রমিক মোটামুটি মানে স্বচ্ছলতা আনে। সর্বপ্রথম 15 জন নারী উদ্যোক্তা মিলে শুরু করি আমাদের পরিকল্পনা। শুরুতেই সামান্য কিছু অর্থায়নে আমরা প্রথম কর্ম শুরু করি, যাত্রা শুরু করি এবং উপজেলার সহযোগিতা এবং সম্মানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় আমরা আমাদের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স দ্বিতীয় তলা ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে যাত্রা শুরু করি। এরপরে 15 জন থেকে আমরা 20 জন সদস্য হয়ে যাই এবং তখন আমাদের আর্থিকটা একটু মজবুত হয়, কিন্তু সেটাতেও আমাদের কম হচ্ছিল, মানে আমাদের যে কাজের পরিসরটা সেটা যখন বাধাগ্রস্ত হচ্ছিল ঠিক তখনই আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব বিতান কুমার মণ্ডল স্যার পল্লী সঞ্চয় ব্যাংকের মাধ্যমে আমাদের কিছু ঋণের ব্যবস্থা করে দেয় এবং এখন আমাদের 20 জন সদস্য সহ 10 জন নারীর কর্মসংস্থান করেছে ইসে স্যানিটারি ন্যাপকিন। আমাদের প্রচার প্রচারণার মাধ্যমে আমরা যদি আমাদের পণ্যটা সারা বাংলাদেশ পর্যন্ত পৌঁছাতে পারি তাহলে আমরা কুমারখালী সহ সমগ্র বাংলাদেশের আরও অনেক নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আর এখন আমরা প্রত্যেক মাসে 10,000 পিস করে পণ্য তৈরি করছি, যা আমাদের কুমারখালী এবং কুষ্টিয়া বিভিন্ন ক্লিনিক এবং ফার্মেসিতে যাচ্ছে। আমরা আশা করব এটা সারা বাংলাদেশের মধ্যে আমাদের পণ্যগুলো সেল করার জন্য। আমাদের পণ্য অধিক শোষণকারী, স্বল্প মূল্য এবং পচনশীল। ইসা স্যানিটারি ন্যাপকিন বাজার মূল্য তুলনায় অনেক কম। যারা সুবিধা বঞ্চিত নারী আছে, যারা শুধুমাত্র পণ্যর অধিক দামের কারণে স্যানিটারি ন্যাপকিনের আওতার বাইরে আছে, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আমরা সে সমস্ত নারীদের কাছে পৌঁছে দেব আমাদের পণ্যটি। এবং আমরা মেডিকেল কটন দিয়ে কাজ করছি, সাথে তুলা আছে, নেট আছে, রাবার আছে এবং সেলাই মেশিন আছে। আমরা সম্পূর্ণ হাতের মিশ্রণে তৈরি আমাদের পণ্যটি, কোনো কেমিক্যাল ছাড়াই তৈরি হচ্ছে এবং নারী স্বাস্থ্যর কোনো ঝুঁকিও থাকছে না। আসলে সব কিছুর জন্যই তো আর্থিক সহযোগিতার সবসময় দরকার, যেহেতু সব কিছু আমাদের নিজস্ব অর্থায়নে করা হচ্ছে। তো আমরা সরকারের কাছে সবিনয়ে অনুরোধ করব, যেহেতু আমরা নারী উদ্যোক্তা, আমরা ঝরে গেলে ঝরে যাবে আরও কিছু নারীর অনুপ্রেরণা। তো
সরকারের কাছে আবেদন করব যে আমাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা সহ আমাদের কিছু প্রয়োজনীয় সরঞ্জামাতি বিশেষ করে ইলেকট্রনিক সেলাই মেশিনের ব্যবস্থা করে দিলে আমরা আমাদের কারখানার যেই কাজের পরিসরটা আরও বাড়াতে পারব এবং আমাদের এ মাসে যে প্রত্যেক মাসে যে 10,000 প্যাকেট তৈরি হচ্ছে আমাদের যখন কাজের পরিসর বাড়বে তখন সেটা 20,000 হবে 30,000 হবে এবং সারা বাংলাদেশে আমরা খুব সহজভাবে সেটা সাপ্লাই করতে পারবো।